রাজ্যের বিভিন্ন জায়গায় খোলাদারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তারপরেও এখনো হুঁশ ফেরেনি প্রশাসনের। এবারে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কুড়াহা গ্রামে এক ভয়াবহ দৃশ্যের দেখা মিলল। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে ঝুলছে তার, সেই তার দিয়ে স্কুলের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সেই কভারিং তার মাটি থেকে প্রায় 2 থেকে 3 ফুট উচ্চতায় রয়েছে, যা সহজে স্কুলে পড়তে আসা কচি কাঁচারা হাত দিয়ে ধরতে পারবে এবং যার ফলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় গ্রামবাসী থেকে অভিভাবকরা। এই নিয়ে বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রায় 1 বছর ধরে এরকম ভাবেই পড়ে রয়েছে তারটি। তারটিকে দ্রুত নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার দীপঙ্কর দাস জানান, বিষয়টি জানতে পেরেছি, আজকের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। দাদা, এই প্রাথমিক স্কুলে একটা তার গেছে যেটা স্কুলের বিদ্যুৎ সংযোগ দিচ্ছে, এই তারটা একদম মাটি থেকে 1 ফুট উচ্চতায় দিয়ে ঝুলছে, কি পরিস্থিতি রয়েছে? আমার কুড়াহাতে আমাদের রাস্তা 3 ফিট, তারটা 3 ফিট উচ্চতা আছে। অসংখ্য আমাদের প্রাইমারি স্কুলের ছাত্র আসে, কিন্তু ওরা সব প্রতিদিন স্কুলে নিয়মিত এসে ওরা তারটা নিয়ে ঝুলে। ইলেকট্রিক হাই টেনশনের তার, এটা তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, তার দায় ভাগ কে নেবে? আমরা আমার গার্জেন, আমার ছেলেও এখানে স্কুলে আসে, হ্যাঁ পড়াশোনা করে, কিন্তু আমি আতঙ্কে থাকি, রাতে আমার ঘুম আসে না। কোনো প্রশাসন বা কোনো নেতা মন্ত্রী কোনো দায় ভাগ নিচ্ছে না। আপনারা জানিয়েছিলেন? আমরা সকলকে জানিয়েছি, ইলেকট্রিক লোক এসেছিলো, ওরা এসে দেখে গেছে, শুধু কোনো কাজের কাজ কিছু হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর প্রতি তারটা যেন ঠিক মতন জায়গায় ইলেকট্রিক পোলটা পোলের উপরে লাগানো হয়, হ্যাঁ এটা আমার সুরাহা চাচ্ছি। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।